বর্ধমান হাওড়া ডাউন লোকাল ট্রেনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং তালান্ডি স্টেশনে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, একটি ট্রেন প্রথমে ক্যান্সেল হয়, পরের ট্রেনটি আসতে খানিকটা দেরি হয়। তালান্ডু স্টেশনে পরবর্তী ওই ট্রেনটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাত্রীরা দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ, সকালে যে ট্রেনটি ছিল সেটি আবার চালু করতে হবে, ট্রেন দেরি হলে তারা কাজে যোগ দিতে পারবে না, এই ইস্যুতেই ট্রেন অবরোধ করেন যাত্রীরা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বর্ধমান হাওড়া ডাউন লোকাল ট্রেন ঘিরে অবরোধ, তালান্ডু স্টেশনে সকালের দিকে একটি ট্রেন বাতিল করা হয়েছে, পরের ট্রেনের সময় খানিকটা দেরিতে হয়। তালান্ডু স্টেশনে পরবর্তী ওই ট্রেনটি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ, সকালে যে ট্রেনটি ছিল সেটি আবার চালু করতে হবে যাত্রীদের, এমনটাই দাবি, ট্রেন দেরি হলে তারা কাজে যোগ দিতে পারবেন না, আর এই ইস্যুতেই ট্রেন অবরোধ করেন যাত্রীরা। তালান্ডু স্টেশনে বর্ধমান হাওড়া ডাউন লোকাল ট্রেনকে কেন্দ্র করে অবরোধ, যাত্রীদের সকালের দিকে একটি ট্রেন ক্যান্সেল করা হয়, পরের ট্রেনের সময় খানিকটা দেরিতে, তালান্ডু স্টেশনে পরবর্তী ওই ট্রেনটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাত্রীরা দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকালে যে ট্রেন ছিল সেটি আবার চালু করতে হবে যাত্রীদের দাবি এটাই। ট্রেন দেরি হলে তারা কাজে যোগ দিতে পারবেন না, আর এই ইস্যুতেই ট্রেন অবরোধ করেন যাত্রীরা। অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক জলপাইগুড়ির ধূপগুড়িতে। মেটেলির জোরন্তি চা বাগান কাদোবাড়ি এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়ায়। মনে করা হচ্ছে ভাল্লুকের পায়ের ছাপ এটি। শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের কাছে মারিয়াম বস্তি সহ একাধিক জায়গায় এই পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। স্থানীয় দুই ব্যক্তি রাস্তায় কালো রঙের একটি জন্তুকেও দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন বেন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেওয়া হয়। বাঁধলাগোয়া নদীর পার্শ্ববর্তী এলাকার কাদামাটিতে যে পায়ের ছাপ মিলেছে তা ভালুকের নয় বলে মনে করছে বন দপ্তর। জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের ADFO জন্মেজয় পাল বলেন, সচেতনতা প্রচার চলছে, বন দপ্তরের তরফে একটি অভিযোগও দায়ের করা হয়েছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এমনটাই অভিযোগ বন দপ্তরের। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।